হামতুল্লাহিও বারাকাত বাংলাদেশ থেকে একদিন ভাই প্রশ্ন করেছেন যে আরাফার সিয়াম তথা আরাফার রোজা রোজা আমরা কোন দিন রাখবো কিছু আলেম বলেছেন যে আরাফার রোজা রোজা জুলহেজ মাসের চাঁদের সাথে সম্পর্কিত আবার কিছু আলেম বলছেন যে না হাজিগঞ্জ সৌদি আরবে যেদিন আরাফার ময়দানে অবস্থান করেন সেই দিনে সাথে এই আরাফার রোজা সম্পর্কিত আমরা আসলে কোন দিন রোজা রাখবো দলিল সহকারে এবং যুক্তি সহকারে বুঝিয়ে পড়বেন আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন দেখুন হাদিসে স্পষ্ট ভাবে প্রমাণিত সেই মুসলিমের হাদিস যে আমাদেরকে আরাফার দিনে রোজা রাখতে এখানে কোনো চাঁদের সাথে সম্পর্কিত নয় বরং আরাফার সাথে তাছাড়া মক্কা সৌদি আরবে মক্কার মধ্যে একটা প্লেস তথা জায়গা আছে স্থান আছে সেই স্থানটা নাম হচ্ছে আরাফা ময়দান তো সেই ময়দানে হাজিগণ যে দিন উপস্থিত থাকবেন সেখানে হাজিগণ অবস্থান করবেন সেই দিনে আমাদের রোজা রাখতে হবে এটাই হচ্ছে শরীয়ত সম্মত এবং সঠিক

বিসমিল্লাহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরাফার দিনে যদি কেউ সিয়াম তথা রোজা পালন করে তাহলে তার পূর্বের এক বছর ও পরের এক বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে দেখুন সহি মুসলিম হাদিস নাম্বার 2803 এবং সহি মুসলিম হাদিস নাম্বার 1162 অতএব আমরা এই হাদিস থেকে স্পষ্ট ভাবে বুঝতে পারলাম যে সিয়াম ইয়াউম আরাফা আরাফার দিনের রোজা অতএব আরাফা দিনেই রোজা রাখতে হবে এটাই হচ্ছে সঠিক ও শরীয়তম কেন কেন দেখুন সৌদি আরবে যেদিন জুম্মার দিন হয় সেদিন ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান এবং আরো অন্যান্য দেশ সেদিন জুম্মার দিন অতএব জুম্মার দিন যেহেতু একটা দিনেই হচ্ছে আরাফার দিন আমাদের সৌদি আরবকে কেন্দ্র করেই করতে হবে যেহেতু আরাফা একটা স্থানের নাম এবং সেই স্থানের যেদিন হাজীগণ অবস্থান করেন তো সেই আরাফা অবস্থান করেন হাজীগণ তার সাথে সম্পর্কিত করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আরাফার দিন অতএব হাজীগণ যেদিন আরাফার ময়দানে অবস্থান করেন সেই দিনটাকে বলা হয়েছে আরাফার দিন এবং সেই আরাফা দিনে রোজা রাখার কথা বলা হয়েছে অতএব সঠিক হচ্ছে যে আমরা করব আরাফার দিনে রোজা রাখব আর মানে যেদিন হাজিগণ আরাফার ময়দানে অবস্থান করবেন সেই দিন এটা জুলহাজ মাসের চাঁদের সাথে কোনো সম্পর্কিত বিষয় নয় বরং এটা আসল বিষয় হচ্ছে আরাফার দিনের সাথে আরাফার ময়দানে যেদিন হাজিগণ অবস্থান করবেন সেই দিন আমাদের রোজা রাখতে হবে আল্লাহ আমাদের সকলকে সঠিক কি তা বুঝে তার উপর আমল করার প্রত্যেক দিন আমি আমি আশা করি বুঝতে পেরেছেন যে আরাফার দিন আমাদের রোজা রাখতে হবে সেটা হচ্ছে যে সৌদি আরবে যে দিন আরাফার দিন হচ্ছে হাজিগঞ্জ দিন আরফার ময়দানে অবস্থান করছেন সেই দিনটাই আমাদের রোজা রাখতে হবে এটাই হচ্ছে সঠিক ও শরীয়তসম্মত আশা করি বুঝতে পেরেছেন